আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক রাত হয়ে গিয়েছে, তো এখন একটা সমস্যা গিয়ে দাঁড়াচ্ছে কি আমাদের ব্লগ করতে একটু প্রবলেমে পড়ছি, কারণ ইনার ভাই ডিনা হওয়ার পর থেকে আমাদের ফ্যামিলির অবস্থা একদম টালমাটাল পরিস্থিতি। তো একে ধর তো ওকে ধর এই সব এইভাবে চলছে আর কি, সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। তো তার মধ্যে থেকেও আমরা ব্লগ দিচ্ছি। তো এরপরে কি হবে ব্লগগুলো, আমরা বড় ব্লগ ছোট ব্লগ তার মধ্যে থাকবে শর্ট, সব মিলিয়ে মিশিয়ে আমরা করব। তো এখন অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা হয়ে গেছে কি, একটু রেগুলার যদি ব্লগ না দিই যেন ভালো লাগে না আমাদের। তো সেই কারণে এবার একটা ছোট হলেও 3 মিনিট 2 মিনিট ধরো আমরা ব্লগ দেব। তো এখন এই কদিন বা কয়েক মাস কি কি কদিন চলবে জানি না, তো আমাদের এইভাবেই এখন কিছুদিন চলবে, এইভাবেই ব্লগ দেব। কারণ ব্লগ না দিতে পারলে আমাদের ভালো লাগে না। তো আপনারাও আমাদের সঙ্গে কোঅপারেট করবেন আশা করি। এই যে ডিনা দেখো উঠে পড়েছে, রাতে নাইট ডিউটি দেবে বলে। হ্যাঁ, তো উঠে দেখো, দেখছো দেখো, আর মুখে দোদো লেগে আছে, এখন একটু দোদো খাওয়ার ইচ্ছা হয়েছে। এই যে দোদো তৈরি হয়ে যাচ্ছে দেখো, এই যে দেখো দোদো তৈরি হয়ে গেছে, এবার ডিনার বাবু তৈরি করে দিয়েছে ডিনার জন্য দুধ তৈরি। এবার ইনা এটা খাবে, এখন এই যে ইনা এখন দুধ খাচ্ছে। ইনা নয় ডিনা, ও ভুলিয়ে যায় বারবার। হ্যাঁ ডিনা এখন এই যে খাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া শুরু হয়ে গেছে, এই যে খাচ্ছে, ও এখন ঘুমের মধ্যে আছে। তো আমাদের যাই হোক এখন তো এরকম ভাবেই চলবে কিছুদিন ধরে। তো আমরা চেষ্টা করি তার মধ্যে ভিডিও বানানো। তো দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, এই যে দুধের প্যাকেট শেষ। তো এবার নতুন করে আবার ন্যানের প্যাকেট ভাঙতে হবে, কারণ ইনা রাত্রিবেলায় 2-3 বার উঠবে। দিনা রাত্রিবেলায় 2-3 বার উঠবে, তার জন্য দুধের ব্যবস্থা করতে হবে। তো সেই কারণে আমরা এখন নতুন দুধের প্যাকেট কাটবো। এখন ন্যানের প্যাকেট লিপি বার করবে, কোথায় আছে এটাই আছে। এবার দেখো দিনের জন্য খাবারটা বার করে ফেলতে হবে, কারণ রাত্রিবেলায় ঘুমিয়ে গেলে হবে না, তখন আবার সেটাকে কাটতে হবে, সেজন্য রেডি করে রাখতে হবে, সেজন্য ন্যানটাকে বার করে নিই। এই যে এর মধ্যে দেখো সব জিনিসপত্র থাকে, এই যে আমাদের এই যে দেখো ডিনাকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, ওর বিছানায় ও শুয়ে পড়েছে, আর দেখো নড়াচড়া করছে, মুখে দোদো লেগে আছে, নড়াচড়া করছে, রাতে নাইট ডিউটি দেবে বলে উঠে পড়েছে। অনেক রাত হয়ে গেছে আর হিনা এখন দেখুন পড়াশোনা যে করেছে, করার পর এখন মোবাইল দেখছে। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।